ভালোই তো শুরু করছো, মহাজনের টাকা দেওয়ার নাম নাই, এদিক দিয়ে গরু কি করতেছো? কি করতেছো মানে কি বলবেন ওখান থেকে বলেন কি সমস্যা? কি হ্যাঁ সমস্যা কি তোমার? আমারে দেখলে এরকম চোরের মতো পাশ কেটে চলে যাও কেন? ঘটনা কি? আপনার লগে কথা কত রিক্সি, কারণ কথা একটু এদিক সেদিক হলে আপনি তো আর লাত্থি কুতা এগুলো মাইরে বসেন, বোঝেন না বয়স হয়েছে তো, এই বয়সে ওই সব জিনিস খাইতে খুব মাইন্ডে লাগে। তা মাইন্ডে লাগে না এমন কাজ করলেই তো হয়। হ্যাঁ আমি যতদূর জানি যে তুমি মানুষটা খারাপ না, ভালো মানুষ, কিন্তু তোমার মনের ভিতরে না একটা বান্দর আছে, হঠাৎ হঠাৎ সেটা জায়গা উঠে আর তুমি বান্দরামি শুরু করো। আচ্ছা ঠিক আছে, আমি আমার ভেতরের বান্দরটারে কন্ট্রোল করলাম, মানে আটকে ফেলাইলাম। এখন বলেন তো আপনি আমার এইভাবে ডেকে থামাইলেন কেন? ডাকছি কথা কর্জন, আমার কেন জানি মনে হইতেছে তোমার মন খারাপ। কি হয়েছে, বাড়ির থেকে বোন বাইর করে দিছে নাকি ঝাঁটা দিয়ে পিটা একদম দাগ করে ফেলেছে? আরে না, আমার বোনেরা ওই আগের মতো আর কথাই কথাই মারপিট করে না, আর ঘাট ধরে বাড়ি থেকে বাইরে করে দেয় না। আসলে হয়েছে কি, ওই যে করিমন চাষি আর বদুরে খুঁজে পাওয়া যেতেছ না, পরে বোনে কইলো ওই গাদা এলাকার সব লোক অগো খোঁজাখুঁজি করতেছে, তোর কোনো দায়িত্ববোধ নাই, দেখতো কই আছে, মেলা খুঁজলাম পাইলাম না, এই জন্য মেজাজটা খারাপ হয়ে গেছে। সারা গ্রামে খুঁজে পাওয়া যায় নাই, তাহলে কই গেছে? মহাজনের আক্রোশে শিকার হয়েছে নাকি আবার? হ সবাই তো এমনটাই ভাবতেছি। তাহলে কি মহাজন তো আগর সম্পত্তি লেহায় নিছে, তারপর সে কোনো খারাপ সিদ্ধান্ত নিছে, ও দুজনকে খুন করে ফেলালো? মাথা তো কিছু কাজ করতেছে না। ও আমার তো পেটে কোনো কাজ করতেছে না, মানে মনে হয় কি দা লাগছে। ঠিক আছে আমি তোকে বাড়িতে যাই খাওয়া দাওয়া করি। হ্যাঁ মহাজন, মহাজনের শিকার কজন হলো?